এই দেশের জন্য আমি আমার জীবনটা পর্যন্ত আমি জিম্মি রাখতে প্রস্তুত, আমি শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত যদি মনে করি আমার রক্তবিন্দু দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সবকিছু নেগেটিভ নিয়ে না, আপনি জীবনে সুখী হইতে পারবেন না, আমি আপনাকে বলি এটা ইম্পসিবল। এই সরকারের আন্ডারে ফেরেস্তাও যদি ইলেকশন করে সেও ডাহা ফেল করবে, ডাহা ফেল। আমি এইখানে আর কোনো কথা নাই। বাবা, এই সুপ্রিম কোর্টের বারের ভোটটা দেখলেন আপনারা, আপনারা কি শিক্ষা নিলেন? আমরা শিক্ষা নিলাম এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন না, হতে দিবেন না নাকি যাবেন না, হতে দিবেন না নাকি যাবেন না, যাবো না হতেও দিব না, হতে দিব না তার মানে তো রক্তপাত, তার মানে হতে না দিলে রক্তপাত। আমরা তো অনেক দিন যাবত বলছি রক্তপাতে যদি এমন হয় আমি মারা গেলাম সেটাও আমি মেনে নিব। আমরা তো অনেক বলতেছি, আমরা বলছি বলছি বলছি, আমাদের কোনো কথা আপনারা শুনছেন না। আপনারা ফ্যাসিস্ট হয়ে জন্ম নিছেন, আপনারা যা খুশি তাই করছেন, আপনারা শিক্ষিত সমাজের মধ্যে আপনারা ভোট নিয়ে কারাকারি মারামারি করছেন। সুপ্রিম কোর্টে আপনি মনে করেন বিএনপি পুরো প্যানেল পাইলো, তাতে কি আওয়ামী লীগের কিছু আসতো যায় তো? আওয়ামী লীগ কি কালকে ফেল করে পুরো প্যানেল পাইছে, আপনাদের কিছু করতে না, আমাদের কিছু আসে যায় না, এটা যেমন সত্যি আমাদের তো সবখানেই তারা এই অবস্থা করছে। আমাদের তো ইলেকশন করতে হবে নিউট্রালি নির্বাচন, নিউট্রালি নির্বাচন বলতে যেটা বোঝায় এই সরকারের আন্ডারে কোনোদিন এটা ইম্পসিবল। তার মানে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট যদি না হয় এবং এই হওয়ার আন্দোলনে আপনি জীবন দিতেও রাজি? হ্যাঁ, আমি আমার যদি জীবনও যায় যদি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই দেশে, আমি আবারও বলছি আপনি যেভাবেই কথা নেন, আপনার কথা কথার পটু আপনি বিভিন্ন ভাবে নিতে পারেন, আমার আমার জীবনের বিনিময়ে যদি গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হয়, এই দেশের আমি নুন খেয়েছি, আলো বাতাসে বড় হয়েছি, এই দেশ আমাকে অনেক দিয়েছে, এই দেশ আমাকে সারা বাংলাদেশে মনি হিসেবে পরিচিতি দিয়েছে, সো এই দেশের জন্য আমি আমার জীবনটা পর্যন্ত আমি জিম্মি রাখতে প্রস্তুত, আমি শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত যদি মনে করি আমার রক্তবিন্দু দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই দেশের নাগরিক হিসেবে সরকারের, সরকার বলতে যা বোঝায় সরকারের অঙ্গগুলো, যেমন আইন শৃঙ্খলা, যেমন গোয়েন্দা সংস্থা, যেমন শাসন বিভাগ, বিচার বিভাগ, যদিও বিচার বিভাগ ধ্বংসের চরম পর্যায়ে নিয়ে গেছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ তিনটাই, তারপরেও আমরা কিন্তু অসম্মান করি না। অসম্মান করলে কিন্তু রক্তক্ষয়ী হয়ে যেত, আমরা অসম্মান করি না। আমাদের যেভাবে যেভাবে তারা পুলিশরা আমাদের সঙ্গে তর্ক করে কিংবা আমাদেরকে অ্যারেস্ট করে, আমাদেরকে ডান্ডাবেড়ি পরায়, আমরা কিন্তু কখনো মেনে নিতে বাধ্য হই, কখনো কিন্তু বিবেকের তাড়নায় মেনে নেই। যত কিছুই বলি না কেন এরা তো সরকারেরই অঙ্গ। আমি এই বিবেকের তাড়নায় ক্ষমতায় থাকতে আপনারাও করেছেন? নো 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 নো, সবকিছু নেগেটিভ নিয়েন না, আপনি বলি কথা প্রসঙ্গে আপনি জীবনে সুখী হইতে পারবেন না, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি এটা নেই যে আমি এই দেশের নাগরিক, গণতন্ত্রের জায়গাটা আমি আপনাকে বলি, উনি যে কথা বললেন আমাদের লোক নাই, আমাদের লোক নাই তো আমরা যেদিন মিটিং ডাকি ওই দিন উনারা কি শান্তি কমিটি দিয়ে, বড় কথা না, বড় মিটিংগুলো কি একই জায়গায় হচ্ছে? একই জায়গায় কেন, টাইনে টাইনে ওইখানে রাখে, কাছাকাছি উনারা মিটিং ডাকে, আর কোন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে একাধিক জায়গায় সভা সমিতি করেন, তাহলে কি আপনাদের জন্য আমরা সভা সমিতি করব না? জায়গায় যদি আমাদের যদি লোকই না থাকে উনারা রাইতে নির্বাচন করে কেন? আমাদের যদি লোকই না থাকে, মহান সুপ্রিম কোর্টে কিন্তু মহামান্য বলা হয়, আপনাদের যদি লোকই থাকে মহামান্য ভোট হলো, আপনাদের পাহারাদার কোথায় ছিল? বলি কোর্টকে বলি, আমরা তো অন্যায় কাজ করি না, না কোর্টকে যখন মহামান্য পাহারাদার থাকবে না আপনাদের, প্লিজ বলি আমাদের কি করেছে? আপনি তো সব জানেন, জেনে শুনে কথা বলেন, জেনে শুনে আপনি আমাকে কষ্ট দেন। সেটা হলো যে তারা আর আগে এজেন্ট ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন হত্যা মামলা দিয়েছে, বিভিন্ন ভয় দেখিয়ে এজেন্টদের ঢুকতে দেয় না, এই পুলিশকে ব্যবহার করেছে। প্রবলেমটা ওই জায়গায়, ওই যে বিশ্বাসের কথা বললেন, তারা এই যে আমাদের যে হ্যান্ডসগুলো আছে সরকারের হ্যান্ডসগুলো সব নিজের করে নিয়েছে, সিইসির মতো সবগুলোকেই, পুলিশকেও একইভাবে নিয়েছে, গোয়েন্দা সংস্থাকেও একইভাবে নিয়েছে, নইলে উত্তরে ইলেকশন হয় দক্ষিণে নয়ডা গাড়িপুরে সেই গাড়িপুরার ফুটেজ দেখাইতে পারে না, তার মানে গাড়িটা কে পুড়েছে? আমিও পুরি নাই, আপনিও পুরেন নাই, আমি আপনি পুরলে তো আপনি জি জি করবেন, আমাকে বলতে দেন শেষ করতে হবে যে আপনারা উনাদের, উনারা যে মিটিং ডাকে শুনেন, উনাদের মিটিং এ লোক হয় না, অর্ধেক চেয়ার খালি থাকে, উনাদের খুদ প্রাইম মিনিস্টার মিটিং ডাকলে নট অনলি তারা কি করে জানেন? তারা বাধ্যতামূলক সরকারি কর্মচারীদেরকে মিটিংয়ে যাইতে, মিটিং এ যেতে বাধ্য করে। একটা জেলায় যদি মিটিং করে সেই জেলায় অর্ধেক হয় সরকারি কর্মচারী আশেপাশে, লাইক আমি কয়দিন আগে মামিসিং ওই দিন আমার মিটিং ছিল, আপনার মিটিং এ ছয়টা জেলা নিয়ে বিভাগ হয়েছে, পাঁচটা জেলা, এখন পাঁচটা জেলার যত রকম সরকারি কর্মচারী আছে সবগুলোকে বাধ্যতামূলক ওইখানে নিয়ে গেছে, সবগুলোকে তাদের চাকরির খারাপ অবস্থা বলে কথা বলছেন, সব সবগুলো অফিসারকে বাধ্যতামূলক খণ্ডন করবেন উনি বলছেন, সেই জায়গায় আমার বাড়ি হিসেবে আমি বলছি, সেই জায়গায় আপনি মনে করেন যে তারা নেওয়ার পরে এরপরে তাদের মুখ দিয়ে এই বড় বড় কথাগুলো মানায় না?
জনগণ শেখ হাসিনা টানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতার কারণে উনি কিন্তু মানুষের যে মৌলিক অধিকারের অনেকগুলি কাজ সম্পন্ন করতে পেরেছেন বক্তৃতাদের নেই স্বপ্ন দেখার নাই বাস্তবায়ন করেছেন এবং বাস্তবায়নের পথে আছে এই জন্য চালের দাম 90 টাকা দেখুন এই জন্য তেলের দাম 200 টাকা এই জন্য আপনার বিদ্যুতের দাম এক মাসে তিনবার বাড়ে এই জন্য আপনার পানির দাম ইউরোপ আমেরিকার মতো আমাদের বাংলাদেশে এই জন্য আপনার গ্যাসের দাম তিনবার বাড়ে এখনো নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের সংকট দেখা দেয়নি আপনার বললাম কোনো একটা জিনিস শেষন করতে হচ্ছে না কোনো কিছু নাই যেটা কথা বলেন এটা বিকল্প বাজার সরকার তৈরি করতে হয় এই জন্য ব্যাংকে টাকা নাই এই জন্য ডলার পাওয়া যায় না এই জন্য এলসি করতে বিশ্বের মতো দেখুন দেশ এগিয়ে যাচ্ছে আমরা মনে করি বিরাট এই জন্য এলসি করতে পারি না বাংলাদেশকে দাওয়াত তা পর্যন্ত দেন না দুই দুই বছর আন্দোলন গণপ্রতন রেখে গণপদযাত্রা করছেন আমরা মনে করি পদযাত্রা করে কত ভালো দেশ চালাচ্ছে অংশগ্রহণ করবেন টিসিবি লাইনে লাইন জনগণের কাতারে আসেন ভোটারদের লাইনে চেষ্টা করেন আগামী সংসদ নির্বাচন ঠিক করে কার রাষ্ট্র ক্ষমতায় যাবে না আপনি তিন বেলার জায়গায় দুই বেলাও খাওয়া পাচ্ছেন আর আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গেলে বলতে চাই আন্দোলন কত প্রকার ও কি কি আওয়ামী লীগ সেটা করে আজকে এই জায়গায় এসেছে এই জন্য তো লগি বাজার দিয়ে আওয়ামী লীগ করেছে স্বৈরাচার আপনাদের পাশে তো লগি বাজার মধ্যে এসেছিলেন বিএনপি তো মারারে কিন্তু আমরা হটিয়েছি আন্দোলন করে না বুঝছেন আগামী নির্বাচনও এই জন্য বিএনপি কে নির্বাচন কে প্রতিহত করতে চায় এই জন্য জনগণ বিএনপি কে চায় এই জন্য জনগণ যে বিএনপি ভোটের অধিকার দিয়েছে ভাতের অধিকার দিয়েছে আপনারা না ভাতের অধিকার দিতে পারেন না ভোটের অধিকার দিতে পারেন আপনারা নিজেরাই তো লোক আমরা আদায় করেছিলাম এখন আমরা চাই না বড় বড় কথা বলেন আমরা কিন্তু জনতা শেখ হাসিনার নেতৃত্বে শুরু করেছিলাম শেষ আমার